হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের জন্য পেপার 1 এবং পেপার 2 এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এবং পেপার 2 এর ম্যাথমেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটি পার্টস, যেটি হলো বৃত্ত। তো বৃত্তের বিভিন্ন ধরনের শর্টকাট ট্রিক্স, প্লাস বৃত্তের বেসিক কনসেপ্ট, প্লাস যত ধরনের সমস্যা থাকে বৃত্ত থেকে পরীক্ষার মধ্যে, যত ধরনের সমস্যা থাকে, এই সকল সমস্যা সমাধান করার জন্য আপনাদের জাস্ট এই ভিডিওটি দেখলেই হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, আজকের এই ভিডিওতে আমরা বৃত্ত সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে, অর্থাৎ বৃত্তের বেসিক কনসেপ্ট, প্লাস শর্টকাট ট্রিক্স, প্লাস পরীক্ষার মধ্যে যে ধরনের সমস্যা আসে, ওইগুলা সমাধান করার জন্য যত ধরনের সূত্র, সমাধান সূত্রের প্রয়োজন হয়, সব আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করব বেসিক কনসেপ্ট থেকে। বৃত্ত হলো, এই হলো একটি বৃত্ত যার একটি কেন্দ্র বা সেন্টার পয়েন্ট, একটি কেন্দ্র বা সেন্টার পয়েন্ট থাকে এবং সেন্টার পয়েন্ট থেকে পরিধি পর্যন্ত, এটা হলো বৃত্তের পরিধি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এবং যদি দুদিকের পরিধিকে ছেদ করে, কেন্দ্র বরাবর দুদিকের পরিধিকে ছেদ করে, তাকে বলা হয় ব্যাস। এখন কেন্দ্র ছাড়া বৃত্তের উপর দিয়ে যে সরলরেখা, কেন্দ্র ছাড়া অন্য যে কোনো অংশের উপর যে সরলরেখা যায় তাকে বলা হয় যা। তাহলে এই সবগুলি হলো বৃত্তের যা, এই সবগুলি হলো বৃত্তের যা। এবং ইভেন ব্যাস বা ডায়ামিটার, এটিও হলো বৃত্তের একটি যা। তাহলে আমরা বলতে পারি ডায়ামিটার হলো বৃত্তের সবচেয়ে দীর্ঘতম যা। ডায়ামিটার অর্থাৎ ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা। এই হলো বৃত্তের যা, ব্যাস এবং ব্যাসার্ধ। নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃত্ত চাপ। কোনো বৃত্তের পরিধির যে কোনো পার্টকে, মনে করি আমরা এ বি, ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির এ থেকে বি পর্যন্ত এই অংশকে, এ থেকে বি পর্যন্ত এই অংশকে বলা হয় বৃত্তের চাপ। এখন আমরা যদি ধরি যে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত বলতে বৃত্তের ব্যাস বা ডায়ামিটার, ডায়ামিটার বরাবর যদি আমরা বৃত্তকে দুটি ভাগে ভাগ করি, সেটি হলো বৃত্তের অর্ধবৃত্ত। এখন বৃত্তাংশ বলতে কোন অংশকে বোঝায়? বৃত্তাংশ অর্থাৎ সেগমেন্ট, বৃত্তাংশ বলতে যে কোনো যা এবং বৃত্ত চাপ তার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়, যে কোনো যা এবং বৃত্তের চাপ তার মধ্যবর্তী অংশকে বলা হয় বৃত্তাংশ। সেক্টর বা বৃত্তকলা বলতে আমরা কি বুঝি? সেক্টর বা বৃত্তকলা হলো কেন্দ্র থেকে যদি দুটি ব্যাসার্ধ ড্র করা হয় এবং তারা বৃত্ত চাপের সাথে যে সেই অংশটিকে বলা হয়, এই অংশটিকে বলা হয় বৃত্ত কলা অর্থাৎ সেগমেন্ট। তাহলে আমাদের বৃত্ত কলা এবং বৃত্তাংশের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। বৃত্ত কলা হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি
দুটি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে সেই পরিধি এবং দুটি ব্যাসার্ধের মাঝখানের যে অঞ্চল তাকে বলা হয় বৃত্তকলা অর্থাৎ সেগমেন্ট, এবং বৃত্তাংশ হলো যা এবং পরিধির মধ্যবর্তী অংশকে বলা হয় বৃত্তাংশ। এখন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে আমরা জানি যে বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর একক, এবং বৃত্তের ক্ষেত্রফল সমান সমান π r² একক। এখন এটি যদি অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্তের পরিধি হবে π r + 2 r একক। যদি অর্ধবৃত্ত হয়, এই পুরোটোর দৈর্ঘ্য, পুরোটোর দৈর্ঘ্য হলো 2 পাই আর। যদি অর্ধবৃত্ত হয় তাহলে 2 পাই আর/2 দ্যাট ইজ পাই আর, মানে এই অংশটি হবে পাই আর, আর প্লাস এই এটা হলো ডায়ামিটার অর্থাৎ 2 আর, π r + 2 r। অর্ধবৃত্তের পরিধি হবে π r + 2 r, এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে π r² / 2, দ্যাট ইজ অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে π r² / 2, আর অর্ধবৃত্তের পরিধি হবে π r + 2 r। এখন আমরা ধীরে ধীরে কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করি। যেমন বৃত্তের কোনো চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান 360° × বৃত্তচাপের দৈর্ঘ্য / বৃত্তের পরিধি। যে কোনো বৃত্তের চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, সমান সমান 360° × বৃত্ত চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের পরিধি। যেকোনো বৃত্তের যেকোনো চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান 360° × বৃত্ত চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের পরিধি। এই ফর্মুলা, এই সূত্র ধরে আমরা যে কোনো বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ করতে পারি। এখন দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান সমান তাদের ব্যাসের অনুপাত সমান সমান তাদের পরিধির অনুপাত। তো যে কোনো দুটি বৃত্ত, যদি আমরা দুটি বৃত্ত নিই, তাদের ব্যাসের অনুপাত, তাদের ব্যাসের যে অনুপাত হবে, ব্যাসের অনুপাত সমান সমান তাদের ব্যাসার্ধের অনুপাত সমান সমান তাদের পরিধির অনুপাত। যদি আমরা ব্যাসার্ধের অনুপাত জানি, তাহলে ব্যাসার্ধের অনুপাত যা হবে ব্যাসের অনুপাতও সেম হবে এবং পরিধির অনুপাতও সেম একই থাকবে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান ব্যাসার্ধের বর্গের অনুপাত। যদি আমরা দুটি বৃত্তের ব্যাসার্ধ জানা থাকে, তো ব্যাসার্ধের বর্গের অনুপাত সমান সমান বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। একটি বৃত্তে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান বৃত্তের ব্যাস। যে কোনো একটি বৃত্তে তার পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু, আমরা প্রথমে একটি বৃত্ত দেখি, তার পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু, পরিলিখিত দ্যাট মিন্স পরিধি বরাবর যে বর্গক্ষেত্রটি অঙ্কন করা যায়, পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান, এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু
এইটা সমান সমান বৃত্তের ব্যাস, যে কোনো বৃত্তের পরিবৃত্ত বর্গক্ষেত্রের বাহু পরিবৃত্ত বর্গক্ষেত্রের বাহু সমান সমান বৃত্তের ব্যাস, যে কোনো বৃত্তের মধ্যে তার পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান বৃত্তের ব্যাস। এখন যদি পরিলিখিত না হয়ে অন্তর্লিখিত হয়, অন্তর্লিখিত বর্গক্ষেত্র যদি অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয় যদি অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয়ে থাকে তাহলে তার কর্ণের দৈর্ঘ্য সমান সমান, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু সমান সমান বৃত্তের ব্যাস, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস। বৃত্ত সংক্রান্ত নেক্সট আরো একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটি হলো যে কোনো বৃত্তের পরিধি যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যে কোনো বৃত্তের পরিধি যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ এক্স পার্সেন্ট বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি কোনো বৃত্তের পরিধি যদি কোনো বৃত্তের পরিধি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, যদি কোনো বৃত্তের পরিধি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে বৃত্তের ব্যাসও ব্যাস এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ এক্স পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় পরিধি যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় বৃত্তের ব্যাস এক্স পার্সেন্ট বৃদ্ধি পাবে, বৃত্তের ব্যাসার্ধ এক্স পার্সেন্ট বৃদ্ধি পাবে, পরিধি যদি এক্স পার্সেন্ট হ্রাস পায় তাহলে বৃত্তের ব্যাস এক্স পার্সেন্ট হ্রাস পাবে এবং ব্যাসার্ধ এক্স পার্সেন্ট হ্রাস পাবে। এখন ত্রিভুজ এবং বৃত্তের সাথে যে সম্পর্ক, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সূত্রটি, যে কোনো সমবাহু ত্রিভুজে যদি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়ে থাকে তার পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2/3 × উচ্চতা। যে কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে পরিবৃত্ত বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা ফিগার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বলতে সমবাহু ত্রিভুজের পরিধি বরাবর, মানে সমবাহু ত্রিভুজের বাহিরে যে বৃত্তটি অঙ্কন করা যায়, আর অন্তর্বৃত্ত বলতে ওই ত্রিভুজের ভিতরে যে বৃত্তটি অঙ্কন করা যায়। তাহলে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2/3 × উচ্চতা, উচ্চতা বলতে ত্রিভুজের উচ্চতা। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, যে কোনো সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ বলতে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই 2, এবং যে কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সমান সমান অতিভুজের মধ্যবিন্দু। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সমান সমান অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজ যে জায়গাতে থাকবে অতিভুজের মধ্যবিন্দুটি হবে ওই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। অন্তর্বৃত্ত, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 1/3 × উচ্চতা, যে কোনো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 1/3 × উচ্চতা, 1/3 × উচ্চতা, এবং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত সর্বদা 1:2 হয়ে থাকে।
যে কোনো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত সর্বদা 1:2 হয়ে থাকে। অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান সমান 1:2 হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বৃত্ত সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি খুবই ইম্পর্টেন্ট। প্রায় সময় এই ধরনের প্রশ্ন আপনারা পরীক্ষাতে পেয়ে থাকেন, যেমন বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে পরিধিস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। তো যে কোনো একটি বৃত্ত, অকেন্দ্রীয় একটি বৃত্তের মধ্যে যদি আমরা একটি যা নেই নাম এ বি, অকেন্দ্রীয় বৃত্তের মধ্যে একটি যা এ বি, যার কেন্দ্র হলো ও। এখন এই যা দিয়ে এ বি যা থেকে বৃত্তের কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে, বৃত্তের কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে এবং সেম যা থেকে বৃত্তের পরিধির মধ্যে যে কোণ উৎপন্ন হবে, সেম যা থেকে বৃত্তের পরিধির মধ্যে যে কোণ উৎপন্ন হবে, আমরা জানি কি এখানে মনে রাখতে হবে আমাদের যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। একই যা থেকে যদি আমরা একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি পরিধিস্থ কোণ অঙ্কন করি, তাহলে কেন্দ্রস্থ কোণ সর্বদা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি পরিধিস্থ কোণ সর্বদা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে। তাহলে আমরা যে কোনো একটি, যদি কেন্দ্রস্থ কোণের মান জানা থাকে তাহলে পরিধিস্থ কোণের মানও বের করতে পারবো। এই হলো বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ। এখন আরেকটি জিনিস মনে রাখতে হবে যে একই যা থেকে যতগুলি পরিধিস্থ কোণ অঙ্কন করা হোক না কেন, একই যা থেকে যতগুলি পরিধিস্থ কোণ অঙ্কন করা হোক না কেন, সবগুলি পরিধিস্থ কোণের মান সমান হবে। সবগুলি, যদি একই যা থেকে আমরা অনেকগুলি পরিধিস্থ কোণ অঙ্কন করি, তাহলে সবগুলি পরিধিস্থ কোণের মান সমান হয়ে থাকে। নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বৃত্তে দুটি যা যদি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, যেমন এ বি সি ডি দুটি যা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, ও এক্স ওয়াই, যদি ও এক্স ইকুয়াল ও ওয়াই হয়ে থাকে তাহলে এ বি ইকুয়াল সি ডি, কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত যা দুটির দৈর্ঘ্য সমান হবে, অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি কেন্দ্র যদি যা দুটির দৈর্ঘ্য সমান হয়ে থাকে তাহলে কেন্দ্র থেকে তারা সম দূরত্বে অবস্থান করবে। যে কোনো বৃত্তের যে কোনো দুটি যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বৃত্ত সংক্রান্ত যত ধরনের জিনিস জানলাম, তার মধ্যে বৃত্তের ধর্ম সংক্রান্ত যতগুলো বিষয় আমরা জানলাম, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে সেগুলি হলো, আপনারা কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন, বৃত্তের ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম যা, বৃত্তের সমান যায়ের মধ্যবিন্দুগুলি সমবৃত্ত হয়ে থাকে, সমান যায় এর মধ্যবিন্দুগুলি সমবৃত্তস্থ হয়ে থাকে, বৃত্তের যে কোনো যা এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী হয়ে থাকে, বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই যায়ের উপর লম্বভাবে অবস্থান করে। কি বললাম, বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই যায়ের উপর লম্বভাবে অবস্থান করে, দুটি সমান্তরাল যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং যা দ্বয়ের উপর লম্বভাবে অবস্থান করে, দুটি সমান্তরাল যা এর মধ্যবিন্দুর
সংযোজক, সরলরেখা কেন্দ্রগামী এবং যার দৈর্ঘ্যের উপর লম্বভাবে অবস্থান করে। যদি দুটি সমান্তরাল যা যা এবি এবং সিডি দুটি যার যদি পরস্পর সমান্তরাল হয়ে থাকে এবং তাদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্রগামী হয়ে থাকে এবং দুটি যায়ের উপরে লম্বভাবে অবস্থান করে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান এবং বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে। যেটা আমি আগে বলেছিলাম, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে এবং কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে। আরেকটা জিনিস যেটি খুব ইম্পর্টেন্ট সেটি মনে রাখতে হবে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান এবং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বুঝবো আমরা? যদি আমরা একটি অর্ধবৃত্ত নেই, অর্ধবৃত্তস্থ কোণ এটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ বা 90 ডিগ্রি হয়ে থাকে। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ বা 90 ডিগ্রি হয়ে থাকে। তো এই হলো বৃত্ত সংক্রান্ত যত ধরনের বৃত্তের যত সবগুলো ধর্ম এবং কিছু শর্টকাট ট্রিক্স। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।